একবার যদি নদীর বাঁধ ভাঙা শুরু হয় না, সেই বাঁধ ভাঙা আটকানো খুব মুশকিলের ব্যাপার, ভীষণ টাফ ব্যাপার। সেই বাঁধ সহজে আটকানো যায় না। আজকে কলকাতা ক্যানভাসকে দেখেছো তোমরা সবাই? 1 মিলিয়নের চ্যানেল আজকে তাদের কী পরিণতি? কারণ কী বলো তো? অহংকার। আজকে অহংকার ওরা শেষ হয়ে গেল, মানুষকে মানুষ বলে মনে করছিল না, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গেছে, কাদেরকে হেল্প করেছে, যারা যেখানে গেলে ওদের লাভ, যেখানে গেলে যাদেরকে নিয়ে হেল্প করলে, হ্যাঁ, যাদের পাশে দাঁড়ালে ওদের লাভ হবে, ওরা বেছে বেছে তাদের পাশেই যেত, তাদেরকে দাঁড়ানোর চেষ্টা করতো, করেওছে, মাঝখান থেকে ওদেরকে ল্যাং মেরে তাড়িয়ে দিয়েছে, তারা উপরে উঠে গেছে কিন্তু ওদেরকে ল্যাং মেরে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আর যারা ল্যাং মেরেছিল তাদেরও আজকে বিরাল অবস্থা, কারণ ওই যে তাদেরও কিন্তু অহংকার ভরে গেছিলো। আজকে ওরা ওদেরকে বাঁধ তুলেছে, তাদেরকেই সে পাত্তা দিচ্ছিল না, আজকে তারও অবস্থা খারাপ। তো এটাই হয়, অহংকার পতনের মূল হয়। তো তোমাদের অবস্থা আবার ওই কলকাতা ক্যানভাসের মতো হবে না? তো আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি ওই কলকাতা ক্যানভাসের জায়গায় তোমরা যেতে চলেছো, কারণ নদীর বাঁধ যদি জলের তোড়ে একবার ভাঙা শুরু হয়, সেই বাঁধ ভাঙা আটকানো খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার, ঠিক আছে? তো দেখো কি করবে, কীভাবে সেই বাঁধ ভাঙা আটকাবে। তা আমার তো মনে হয় না আর সম্ভব, ওই তোমাদের হাল কলকাতা ক্যানভাসের অবস্থায় খুব তাড়াতাড়ি পৌঁছাতে চলেছে। তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর ভেতরে অনেক কিছু আছে, পোষ্যকে নিয়ে আজকে অনেক কথা আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সন্তানে আছো, আর আমি খুব ভালো আছি। তো এবার আসি পোষ্যকে নিয়ে, ঠিক আছে? তো এরা নানা উপায়ে, আমি কমেন্ট আজকে দেখাবো না, পরের ভিডিওটা আসবে শুধু কমেন্ট নিয়ে, ঠিক আছে? কমেন্ট ধরে ধরে তুলে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কমেন্ট। তো আজকে আমার নিজের কথাই একটু বলবো। এই 2-3 দিন আগে ও একটা নাটক করেছিল, ওদের তো এখন ইমোশনাল ব্ল্যাকমেল চলছে, কারণ ভিউজের যা পরিস্থিতি, তাতে কীভাবে ভিউজটা কমা আটকাবে বা বাড়ানো হবে, বাড়াবে সেই চেষ্টা করে এখন মরিয়া হয়ে উঠেছে দুজনেই। তো কী করলো না, ওদের পোষ্যটাকে নিয়ে গেম খেলা শুরু করলো। কী বলছে যে পোষ্যটা হচ্ছে ওর বড় ছেলে, আর নিজের ছেলেটাকে বলছে এটা আমার ছোটো ছেলে, আর পোষ্যটা অনেকে মানে এটার পেছনেও কারণ আছে, এই যে কথাটা বলছে এর পেছনেও কারণ আছে, কারণ কিছু ভিউয়ার্স ওর কমেন্টে গিয়ে কমেন্ট করেছে যে তোমরা তো এখানে ঘুরছো ফিরছো, পোষ্যটার দিকে তো কোনো খেলে, পোষ্যটা অন্যের ভরসায় দিয়ে এসে তোমরা এখানে সে মজা করছো, ঠিক আছে? তো তার পরিপ্রেক্ষিতে ও উত্তর দিতে বসেছে, সেই ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে উত্তর দিতে বসেছে যে পোষ্যকে ও নিজের ছেলে, বড় ছেলে হিসেবে দেখে, বড় ছেলে, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, বড় ছেলে হিসেবে দেখে, আর এটাও ছোটো ছেলে, নিজের ছেলেটা হচ্ছে ছোটো ছেলে, ওটাও বড় ছেলে, সেই হিসেবে ভালোবাসে। তাহলে বললাম ওটা ফিমেল ওনার, তোমার উদ্দেশ্যে বলছে, তোমাকে আমার এই কোশ্চেনটা তোমাকে, ঠিক আছে? তুমি তো সমস্ত উত্তর দিচ্ছ, পারলে এই উত্তরটা দিও। ও যদি তোমার বড় ছেলে হবে তাহলে ওকে অন্যের ভরসায় দিয়ে তুমি তোমার ছোটো ছেলেকে নিয়ে কেন মজা করতে এসছো? বেড়াতে গেছে তো দুটো ছেলেকেই তো নিয়ে যেতে হবে। আমরা যখন বেড়াতে যাই, আমাদের 2-3 ছেলে মেয়ে থাকে, আমরা তো সবাইকে নিয়েই বেড়াতে, বেড়াতে যাওয়া মানে কি আনন্দ করতে যাওয়া, আমি বাচ্চাদের বাড়িতে রেখে আর আমরা নিজেরা নিজে আনন্দ করবো, এই আবার কেমন আনন্দ করা, তাই না? তাহলে আমি বড়ো ছেলেকে বাড়িতে রেখে যাবো, ছোটো ছেলে নিয়ে আমরা আনন্দ করবো, মজা করবো, এটা কি ঠিক? এটা তো ঠিক না। তাহলে সত্যিই যদি ওকে মন থেকে বড়ো ছেলে মানতে, তাহলে সঙ্গে করে ওকে নিয়ে যেতে, অন্যের ভরসায় রেখে যেতে না, ঠিক আছে? তো এই নাটকটা বন্ধ করো, তাহলে ছোটো ছেলেটাকেও তো অন্যের ভরসায় রেখে যেতে পারতে। এখন তুমি বলবে ছোটো ছেলেটা আমাদের উপর নির্ভরশীল, ওই বড়ো ছেলেটাও কি তোমাদের উপর নির্ভরশীল নয়? সেও কি তোমাদেরকে চায় না? সে তো তোমরা কোথাও বাইরে গেলে আসলে তোমাদের গায়ে ঝাঁপিয়ে পড়ে, ও তো জানে ওর তোমরা মানে তোমরাই ওর বাবা মা, ঠিক আছে? তাহলে সেই ছেলেটাকে অন্যের ভরসায় দিয়ে ছোটোটাকে নিয়ে তোমরা মজা করছো, এটা কীরকম ইনসাফ? এটা তো ইনসাফই নয়, এটা না ইনসাফই হয়ে গেল, তাই না? তো এসব ডায়লগ একদম দিও না, পোষ্য পোষ্যই থাকে, হ্যাঁ, পোষ্যকে খুব যত্ন করে ভালোবাসা যায়, বড় করা যায়, কোলে পিঠে করে মানুষ করা যায়, এবং পরেও মানুষ পোষ্যকে আমরা সবাই ভালোবাসি, যারা পোষ্যকে ভালোবাসে না, বাচ্চাদের ভালোবাসে, তাদের মানুষ হিসেবে গণ্য করা উচিত না, গণ্য হয়ও না, তা পোষ্যকে সবাই ভালোবাসে, প্রচুর মানে প্রচণ্ড ভালোবাসে, এক একজন পোষ্যর পেছনে লাখ টাকা খরচা করে, তাহলে এই নয় যে সে নিজের ছেলে হয়ে যায়, তাহলে তো অনেক কিছুই সম্পত্তি দাবি হবে, হ্যাঁ, এক থালায় ভাত খাওয়া হবে, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে নিজের ছেলের মতো হলে, তা সেগুলো তো হয় না, সেগুলো কি হয়?
কিন্তু এই নাটকটা একদম নয়, একদম নয়, একদম নয়। আচ্ছা, এবার গেল পোষ্যর কথা, এবার আসি ওর ড্রেসের কথা, শর্ট ড্রেস। আমি কিন্তু কমেন্ট দেখেই বলছি, এগুলো আমি অনেক আগে, দেড় বছর আগে আমার নিজের কথা বলতাম, তখন কোনো কমেন্ট ছিল না, কিন্তু এখন সেই সব কমেন্ট এখন ওর কমেন্ট বক্সে ভরে গেছে। তো এখন আমি কমেন্ট দেখেই বলছি, ওর ড্রেস নিয়ে অনেক কথা হয়েছে, যে তুমি কি তোমার বাবার সামনে এই পোশাকগুলো পরতে পারবে, তুমি শ্বশুরের সামনে এগুলো পরছো, আর তোমার শ্বশুর তো তোমাকে অ্যালাউ করছে, কই তার নিজের মেয়েকে তো অ্যালাউ করছে না। তোমাদের উদ্দেশ্যে বলছি, সব যেসব ভিউয়ার এই কমেন্টগুলো করেছে তাদের উদ্দেশ্যে বলছি, শ্বশুর বা ওনার শাশুড়ি যখন বেঁচে ছিল কেউই মানত না এর এই ওভার স্মার্ট, হ্যাঁ, আলট্রা মডার্ন, এগুলো ওরা কেউই মানত না, কিন্তু কিছু বলতো না, আর ওরা তো খুব ভালো মানুষ, তাই কিছু বলতো না। আর বললে ভাই শুনবে কেন, তাই না, নিজে ইনকাম করে, এ শুনবে কেন, তাই ওরা বলতো না, ওদের ইচ্ছার বিরুদ্ধে ওরা সহ্য করে নিচ্ছে। আজকে বলতো, এই মানুষটি, বয়স্ক মানুষটা, প্রথমত ইনি একজন গ্রামের মানুষ, ঠিক আছে, প্রথমত ইনি একজন বয়স্ক মানুষ, দ্বিতীয়ত ইনি গ্রামের কালচারে বড় হয়েছে, ঠিক আছে, তাহলে মানসিকতাটা কী, যতই শহরের মধ্যে 4 BHK রুমে থাকি না কেন, যতই শহরের মধ্যে মডুলার বাথরুমে স্নান করি না কেন, যতই শহরের মধ্যে মডুলার কিচেনে, মডুলার ডাইনিং রুমে গিয়ে ভাত খাই না কেন, কোথাও না কোথাও গ্রামটা তো জুড়ে আছে শরীরের সঙ্গে, তাহলে সেই জিনিসটা যাবে কোথায়? এই যে শর্ট ড্রেস পরছে, এটা কি সত্যি শ্বশুর মেনে নিচ্ছে? তোমরা কি মনে করো সত্যিকারেই মেনে নিচ্ছে? যদি সত্যিকারেই মন থেকেই মেনে নিত, তাহলে নিজের মেয়েকেও পরাতো, নিজের মেয়ে এত ভদ্রভাবে চলে কেন, সেটা আগে তোমরা উত্তর দাও। ওনার মেয়ে এত ভদ্র ড্রেস ভদ্রভাবে চলে কেন? এই বৌমার মতো তো এত উচ্ছৃঙ্খল নয়, এত জঘন্যতম ড্রেসটা পরে না, পেট বার করা, জিন্স ফাটা, হাঁটু বার করা, পুরো থাই বের করা, হট প্যান্ট পরা, এগুলো তুই মেয়ে করে না, তাহলে ছেলের বউ করছে, উনিশগুলো সহ্য করছে, মন থেকে কি মানছে? মানছে না, মানতে হচ্ছে। আর এই যে বৌমা, এ কী বোঝাতে চাইছে তোমাদের কাছে, যে আমার শ্বশুর অত ফ্যাল, আমার শ্বশুর এইরকম মডার্ন, আদৌ কি তাই? জোর করে তাকে মানানো হচ্ছে। আচ্ছা তোমরা সত্যি কথা বলো, এই যে লম্বা লম্বা ঠ্যাঙে, এই যে সরু সরু লম্বা লম্বা ঠ্যাঙে, এই যে হট প্যান্ট পরে, তারপরে তোমরা কমেন্টে ভরিয়ে দিয়েছো কীরকম লাগছিল, সে তো সবাই বুঝে গেছে, ও নিজেও সে কমেন্টগুলো পড়েছে, কেমন লাগছিল? এই যে শর্ট ড্রেস যেগুলো পরছে, এগুলো কি সত্যিই ওর ভালো লাগছে? কিন্তু ওই যে পরবে, কারণ ও মডার্ন, এই শর্ট ড্রেস, হট প্যান্ট এগুলো না পরলে ও যে মডার্ন, হ্যাঁ, সেটা তোমাদের সামনে প্রকাশ করবে কী করে, ও বোঝাবে কী করে? সে যা খুশি লাগে লাগুকে, লোকে কমেন্টে ভরিয়ে দিক, কিন্তু ও শর্ট ড্রেস পরবে, ওই যে লম্বা লম্বা ঠ্যাং, শ্বশুর ঠ্যাং বার করে শ্বশুরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওগুলো কি শ্বশুর খুব ভালো চোখে নিচ্ছে? একদমই না। আর কেন না, তারও প্রমাণ আছে, আমি তোমাদেরকে বলছি, ওর এই আলট্রা মডার্ন, এইসব মানে জঘন্যতম সাজগোজ, যে ওর শ্বশুর শাশুড়ি পছন্দ করে না, ওর শাশুড়ি যখন বেঁচে ছিল ও যে পছন্দ করতো না, তার প্রমাণ আমি তোমাদেরকে বলছি। ও গ্রামের বাড়ি তখন গেছিলো, গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তখন গ্রামের বাড়িতে গিয়ে তখন ও শাড়ি পরেছিল, আর ও তো সিঁদুর টিঁদুরের বালাই নেই। আমি ফার্স্ট প্রতিবাদ করেছিলাম যে তুমি একজন বাঙালি হিন্দু বাড়ির বউ, ঠিক আছে, সধবা বউ, সুতরাং তুমি শাঁখা মানে শাঁখা পরা না করো না করো, কিন্তু একটুখানি তো সিঁদুরটা ছোঁয়াতে হয়। যতই তুমি মডার্ন থাকো, যতই আলট্রা মডার্ন হও, অ্যাটলিস্ট হিন্দু বাঙালি বউ তো একটুখানি সিঁদুর তো পরতে হয়। বলার পরে ও পড়া শুরু করেছিল, তো টিপ টিপ তো কিছুই পরে না। সেখানটায় ওর শাশুড়ি, ও যখন বাড়ি থেকে ড্রেস পরে সেই অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলো, তখন ওর শাশুড়ি বলেছিল যে খুব মার্জিতভাবে, মানে তাহলে এই নয় যে তুমি টিপ পরো বা কিছু, এরকম নয়, সেরকম বলার ওদের অধিকারও নেই, আর সেরকম বলার ওরা মানুষও নয়, একটা টিপ পরো না, একটা টিপ পরো না, তোমাকে খুব ভালো লাগবে। ওর ভিডিওতেই আছে এই কথাটা, আমি ওর ভিডিও দেখেই জেনেছি, নাহলে জানবো কোথা থেকে। শাশুড়ি ওকে এই কথাটা বলেছিল, তার মানে বুঝতে পারছো যে ওটা বলা যায় তাই বলে ফেলেছে, আর থাকতে পারেনি তাই বলে ফেলেছে, কিন্তু অনেক কথা যেগুলো ওরা বলতে পারে না, বলতে চাইলেও বলতে পারে না। তো এর সব কিছু যে ওর শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে বা মেনে নেয় তা কিন্তু নয়, এতটা আলট্রা মডার্ন ওনার শ্বশুর হয়নি, হতে পারে না, ঠিক আছে। আর ও বোঝাবে যে আমার শ্বশুর আলট্রা মডার্ন, আমার মতো সব মেনে নেয়। আর সবথেকে বড় কথা, একটা রুচিবোধ তো ব্যাপার আছে, ও রুচিতেটা হয় কী করেছে, ওইরকম ড্রেস পরে ওই লম্বা লম্বা ঠ্যাং পরে কটকট কটকট করে হেঁটে যাওয়া খরম পায়ের মতো কেমন লাগে দেখতে, তোমরাই অনেস্টলি বলবে কথাগুলো। আর বলছো তো, ভিউজ তো কমেন্টে দিয়েই দিচ্ছ, আর তোমরা কী বলবে, কমেন্টে তো সব প্রকাশ করছো, এটা মানেই মডার্ন, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে ওদের যে ভরাডুবি শুরু হয়েছে, এখনও কিন্তু ওদের অহংকার যায়নি,
এখনও কিন্তু ওদের অহংকার, ওরা নিজেকে এখনও কিন্তু চেঞ্জ করছে না। ওরা কমেন্ট নিয়ে বলতে বসে যাচ্ছে, আঙুল তুলতে বসে যাচ্ছে, কিন্তু ভিউজ মানে ভিউজের কমেন্ট পড়ে পড়ে নিজেদেরকে যে ইম্প্রুভ করা সেটা কিন্তু করছে না, সেই অভ্যেসটাই তো নেই। ওরা এতদিন জেনে এসেছে যে আমরা যা করেছি, যেমন চালিয়েছি, মানুষ তেমন নিয়েছে, তেমন খেয়েছে, আর ভিউজ ঢেলে দিয়েছে, এখনও তাই হবে। কিন্তু সেগুলো বালি, ওয়েট অ্যান্ড ওয়াচ, কলকাতা ক্যানভাসের পরিণত হতে চলেছে তোমরা, একটু মিলিয়ে নিও, ঠিক আছে? তো যারা যারা খারাপ কমেন্ট করার, তারা কমেন্ট করতে বসে যাও, ফটাফট কমেন্ট করে যাও, ঠিক আছে? তোমাদের জন্য ছাড়, ফ্রি কমেন্ট। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আসবে কমেন্ট তুলে তুলে আমি কথা বলবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো।